Hello everyone. ভাষাঞ্চুর দেখতে কেমন তা আপনাদেরকে গত কয়েক পর্বে দেখিয়েছি। এখন আপনাদেরকে দেখাবো ভাষাঞ্চুরের মানুষজনের জীবনমান কেমন। বাঙালি আমরা অনেকে এখানে কর্মক্ষেত্র হিসেবে আসতে অনাগ্রহ প্রকাশ করি। এখানে রেস্টুরেন্ট রয়েছে, রয়েছে খেলাধুলার মাঠ বা অন্যান্য আড্ডা দেওয়ার জায়গা। এখন থেকে আমরা সে সম্পর্কে কিছু জানবো। চলুন তাহলে ঘুরে দেখা যাক এসব জায়গায়। এটি হচ্ছে আইল্যান্ড মল, ভাষাঞ্চুরের সবচেয়ে ভালো রেস্টুরেন্ট। মর্নিং ওয়াক শেষ করে আমরা এখন আইল্যান্ড মলে যাব। সকালের নাস্তা এই রেস্টুরেন্ট থেকে সেরে নেওয়া যাক। তাহলে তিনি হচ্ছেন ডক্টর আরফিন ভাই। নাইট ডিউটি শেষ করে এখন সকালবেলা আমাদের সাথে তিনি জয়েন করেছেন নাস্তার উদ্দেশ্যে। আমরা আইল্যান্ড মলের গেটের ভিতরে প্রবেশ করেছি। চারিদিকে তাকালেই দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং চাকচিক্যতায় ভরা চারিদিক। খুবই সুন্দর পরিবেশ। তাহলে চলুন এখন রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করা যাক। বিল্ডিংয়ের প্রবেশদ্বার থেকে বোঝা যাচ্ছে বিল্ডিংটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। রেস্টুরেন্ট হলো দোতলায় আর নিচতলায় একটি সুপার শপ রয়েছে। এই সুপার শপ নিয়ে আপনাদের অন্য একটি ভিডিওতে আবার দেখাবো। সেখানে কি কি ধরনের পণ্য পাওয়া যায় সব সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দেব। আমরা দ্বিতীয় তলায় চলে এসেছি। রেস্টুরেন্টের গেটের বাইরে একটি টেবিল এবং দুটি চেয়ার রাখা আছে। যদি কেউ চায় এখানে কফি পান করতে পারে, বাইরের পরিবেশ উপভোগ করতে পারবে একই সাথে। আমরা রেস্টুরেন্টের ভিতরে যাব এখন। যেহেতু আমরা খুব ভোরে চলে এসেছি, এখানে এখন খুব মানুষজন নাই বললেই চলে, এবং এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে এখন। তো আমরা নাস্তা শেষ করে এখন বাইরে বের হয়ে আসলাম। সকালের খাবার খাওয়া শেষ, এখন আমরা সরাসরি চলে যাব হেলিপ্যাড মাঠে। সেখানে ক্রিকেট খেলা আমরা উপভোগ করব। প্রায় প্রতিদিনই সেখানে ক্রিকেট খেলা হয়। বাংলাদেশি কর্মরত যেসব ভাইয়েরা এখানে রয়েছেন, তারা সবাই মিলে এখানে ক্রিকেট খেলি, এবং আমাদের সাথে মাঝে মধ্যে রোহিঙ্গা সম্প্রদায়ের কেউ কেউ ক্রিকেট খেলায় যোগদান করেন। তাহলে চলুন এখন ক্রিকেট খেলার মাঠে। ক্রিকেট খেলা চলছে। ক্রিকেট মাঠ থেকে বেরিয়ে পড়লাম, এখন চারিদিকে ঘুরে দেখব। সামনে একটি ড্রাগন ফলের বাগান দেখলাম। এই বাগানটি থেকে নাকি বছরে দুইবার ফল আহরণ করা হয় এখানকার শ্রমিকদের ভাষ্য মতে। এর আশেপাশে অনেক আবাদি জমি রয়েছে, এবং ভাষাঞ্চুরে খেয়াল করলে দেখা যাবে এখানে বেশ গবাদি পশু দেখা যাচ্ছে। এখানে ভেড়া দেখতে পাচ্ছেন, এছাড়াও এখানে গরু বা মহিষ দেখা যায়। এখানে প্রায় কয়েক শত ভেড়া রয়েছে। এখানে রয়েছে গরুর খামার, গরুগুলো খামার থেকে বের করে মাঠে নিয়ে যাওয়া হচ্ছে। গবাদি পশুর লালন পালনের জন্য ভাষাঞ্চুর একটি উৎকৃষ্ট জায়গা, যেখানে প্রচুর পরিমাণে ঘাস এবং খালি মাঠ রয়েছে।
আমরা রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাব। এটি হলো লাইট হাউস। রাতের বেলা এই লাইট যখন জ্বলে ওঠে তখন সমুদ্রের অনেক দূর থেকে এই লাইটটি দেখা যায়। এটি দেখে নাবিকরা বুঝতে পারেন যে ভাসানচর ঠিক কোন দিকে। সমুদ্রের মাঝখান থেকে যখন দিক ভ্রষ্ট হয়ে যায় কোনো নাবিক, তখন এটি দেখলে বুঝতে পারে যে এটি হলো ভাসানচর। তখন তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যান।